প্রিয় দর্শক, শুভেচ্ছা সহ আমন্ত্রণ জানাচ্ছি এনটিভির প্রতিদিনকার আয়োজন স্বাস্থ্য প্রতিদিনে। দর্শক, আজ আপনাদের সঙ্গে আছি আমি ডাক্তার সাখাওয়াত হোসেন। প্রিয় দর্শক, আজকের এই অনুষ্ঠানে আমরা আলোচনা করব অ্যাজমা রোগে ইনহেলারের ব্যবহার পদ্ধতি নিয়ে। এ বিষয়ে কথা বলবার জন্য আমাদের সঙ্গে স্টুডিওতে উপস্থিত আছেন একজন বক্ষব্যাধি বিশেষজ্ঞ। চলুন দর্শক, অনুষ্ঠানের শুরুতেই আমরা পরিচিত হয়ে নেই আমাদের আজকের অতিথির সঙ্গে। ডাক্তার রফিক আহমেদ 1962 সালের জানুয়ারি মাসে রাজবাড়ী জেলায় জন্মগ্রহণ করেন। তিনি 1988 সালে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ থেকে এমবিবিএস ডিগ্রি অর্জন করেন। এরপর তিনি চিকিৎসা বিজ্ঞানে উচ্চতর ডিটিসিডি ডিগ্রি লাভ করেন। বর্তমানে তিনি ঢাকা ন্যাশনাল মেডিকেল কলেজ ও হাসপাতালের বক্ষব্যাধি ও মেডিসিন বিভাগে সহকারী অধ্যাপক হিসেবে কর্মরত। স্যার, আপনাকে আমন্ত্রণ জানাচ্ছি আমাদের অনুষ্ঠানে। ধন্যবাদ স্যার। যে অ্যাজমা, এই বিষয়টা সম্পর্কে দর্শকরাও খুব ভালোই পরিচিত, কিন্তু অ্যাজমা হলে তাদের যে ইনহেলার ব্যবহার করতে হয়, চিকিৎসকরা আপনারা যে ইনহেলার দিয়ে থাকেন, সেই ইনহেলার অনেকে সঠিক পদ্ধতিতে ব্যবহার করতে পারে না, ফলে তার যেই কাজ হওয়ার কথা সেই কাজ অনেক সময় হয় না। সে বিষয়ে আপনার আজকে পরামর্শ শুনবে এবং আমরা দেখছি যে আপনি এই ইনহেলার ব্যবহারের পদ্ধতি শেখানোর জন্য অনেক জিনিসও নিয়ে আসছেন, সেগুলো আমরা শুনবো এবং দেখব। আপনি যদি শুরুতে আমাদের একটু বুঝিয়ে দেন বিষয়টা, যে অ্যাজমা হলে তার ইনহেলার কখন দিতে হয়। অ্যাজমার কয়েকটা স্টেজ আছে, স্টেজ 1, 2, 3, 4, 5। তা আমরা সাধারণত স্টেজ 1 থেকেই ইনহেলার দিয়েই চিকিৎসা শুরু করি। সবারই উচিত, অনেকে মনে করে যে ইনহেলার লাস্ট চিকিৎসা, কিন্তু প্রকৃত সত্য ইনহেলার শুরুর চিকিৎসা। কিন্তু অনেকেরই তো মনে এরকম ধারণা আছে যে একবার ইনহেলার নিলে আর ছাড়া যাবে না, সুতরাং আমি আগেই কেন ইনহেলার নিবে, আমি ওষুধ দিয়ে খেয়ে ভালো হতে পারি কিনা ওষুধ খেয়ে। এটা একেবারে কুসংস্কার। ইনহেলার অ্যাজমা তো একাই আপস অ্যান্ড ডাউন, মানে অ্যাজমা যে কোনো সময় অ্যাটাক বাড়তে পারে, কমতে পারে, এক সময় রোগী সিমটম ফ্রিও থাকতে পারে। একজন মানুষের অ্যাজমা হলে তার শ্বাসকষ্ট কেন হয় এবং সেখানে এই ইনহেলার কী কাজ করে, শ্বাসকষ্টটা কীভাবে কমায়? অ্যাজমার কার্ডিনাল ফিচার আমরা বলি চারটা, যেমন ডিফিকাল্টি ইন রেসপিরেশন বা ব্রেথলেসনেস বলি, হুইজ রুগী বলবে বুকের ভিতরে স্থিসি শোঁস শব্দ করে, আবার চেস্ট পেন বুক ব্যথা থাকবে অথবা বুক ভার বলবে, আর লাস্টলি বলবে কফ। কফ কখনো কখনো প্রোডাক্টিভ, অর্থাৎ কফ স্পুটাম আসতে পারে, আবার নাও আসতে পারে, আবার ড্রাই কাফ শুকনা কাশি, এই চারটি কার্ডিনাল ফিচার বলি আমরা। তো সেক্ষেত্রে ইনহেলার ব্যবহার করলে কি উপকার হয়, শ্বাসকষ্টটা কিভাবে কমে, এর মধ্যে কি থাকে? অ্যাজমার কারণে সিক্রেশন বাড়ে, বঙ্ক আছে, তো সিক্রেশনগুলো প্রিভেন্ট করার জন্য অ্যান্টিকোলিনার্জিক ড্রাগ আছে, আর ইনফ্লামেশন হয়, বঙ্কাসগুলো ন্যারো হয়ে যায়, সরু হয়ে যায়, তো এটা ডাইলেট করে হচ্ছে সালবিউটামল, আর অ্যান্টিকোলিনার্জিক, দ্যাট মিন সিক্রেশন কমায়, সেটা হচ্ছে ইপ্রাটোমিয়াম ব্রোমাইড। তো একটা ইনহেলারের ভিতরে সাধারণত সালবিউটামল আর ইপ্রাটোমিয়াম ব্রোমাইড কম্বিনেশন থাকে, যার ফলে তার শ্বাসকষ্টটা ওইটা দিলে পরে তার বঙ্কাসগুলো ডাইলেট হয় এবং সে শ্বাসকষ্ট নিয়ে আরাম পায় শ্বাস নিতে। স্যার, এখানে আপনার সামনে অনেক জিনিস দেখছি যে ইনহেলার ব্যবহারের বিষয়ে আপনি নিশ্চয়ই কিছু আমাদের দেখাতে চান, যদি একটু একটা একটা করে বুঝিয়ে বলেন আমাদের এর কোনটার ব্যবহার কি। এটাকে বলে অ্যারো স্পেসার, বাজারে বিভিন্ন রকম পাওয়া যায়। এটাকে আগে ভালোভাবে 5 বার ঝাঁকাইতে হবে, 1, 2, 3, 4, 5, তারপর এখানে লাগানো, এখানে এক চাপ দেবে আর এটা মুখের ভিতর নেবে। এক চাপ দিয়ে 5 বার শুরুতে টানতে বলি, যত জোরে চাপ দেবে অত জোরে শ্বাস নেবে, তারপর শ্বাসটা ধরে রাখবে। কতক্ষণ ধরে রাখবে? 5 থেকে 10 সেকেন্ড মিনিমাম ধরে রাখলে ভালো, আর যদি কেউ আর একটু বেশি সময় পারে আরও ভালো, কারণ এইটা তো কাজ করবে অক্সিজেন অ্যালভিওলাইতে, তাহলে আমি যদি শ্বাসটা ধরে রাখি তাইলে সেখানে যাবে।
ওষুধটা মানে এটা মুখ দিয়ে শ্বাস নিল আর নাক দিয়ে ছেড়ে দিল সেরকম করলে কাজ আসবে না তাহলে কোনো কাজেই আসবে না শুধু ওষুধটাই অপচয় হবে আচ্ছা আর বাকিগুলি এটাকে আমরা বলি রিলিভার বা শ্বাসকষ্ট হচ্ছে এটা নিলে রিলিফ হবে আর এটা তো প্রিভেন্টার যাতে শ্বাসকষ্ট না হয় পদ্ধতি একই পাঁচবার ঝাঁকাবো পিছনে লাগাবো এক চাপ দিয়ে পাঁচটা টান দেব আবার এক মিনিট পরে আরেকটা চাপ দেব আবার পাঁচবার টান দেব এটা সাধারণত আমরা বলি প্রিভেন্টার দুই চাপ দুই বেলা নিতে বলি কিন্তু এই ডিসপেন্সার যদি না থাকে এই স্পেশাল যদি না ব্যবহার করে কেউ তাহলে একটা গ্যাসের ব্যবহার 25% হবে আর 75% গ্যাস অপচয় হবে বাতাসে উড়িয়ে যাবে তাইলে রুগী যে ওষুধটা নিচ্ছে টাকাও খরচ করতেছে কিন্তু কোনো কাজে আসবে না তার মানে এটা খুব গুরুত্বপূর্ণ এইটা ছাড়া অ্যাজমা বা সিওপিডি রুগীদের ব্যবহার বিধি ঠিক না শুধু এটিতে কোনো কাজই হবে না আচ্ছা আর বাকি যেগুলি আপনার হ্যাঁ এটাকে বলি আমরা মিটার ডোজ ইনহেলার আর এটাকে বলে ড্রাই পাউডার ইনহেলার তো হয়তো একজন বাসার থেকে কোথাও যাচ্ছে ছোট্ট জিনিস পকেটে রাখলো হঠাৎ করে তার রিলিফার ড্রাগের প্রয়োজন হলো যাতে রিলিফ হয় তো তখন এটা তীর চিহ্ন আছে এই খুললো এর ভিতর অনেকগুলো পিন আছে এই ট্যাবলেটটা দিলে ড্রাই পাউডার ইনহেলার এটা হচ্ছে পাউডার পাউডার এটা দেওয়ার পরে এর বন্ধ করলাম এক দুইবার ওই ট্যাবলেটটা ছিদ্র হয়ে গেল এখন সে যদি এতে র্যাটলিং সাউন্ড হলো তার মানে ওই ওষুধটা ঘুরে মানে পাউডারটা এটা গ্যাস হয়ে গেল গ্যাস হয়ে গেল এবং শ্বাসের সঙ্গে এটা ভেতরে গেল মানে অ্যালভিওলাইতে চলে গেল কিন্তু এইটা সারা ব্যবহার করলে ওটা কোনো কাজে লাগবে না আর বাকিগুলি এটা আমরা বলি অ্যাজমা ডায়েরি যখন আমরা কোনো রুগীকে প্রথম চিহ্নিত করি যে রুগীটা অ্যাজমায় ভুগতেছে তখন তখন সে সিমটম ফ্রি থাকে আমি শুরুতে বলছি যে অ্যাজমা এক সময় রুগী সুস্থ থাকতে পারে ওষুধ ছাড়াও আর এক সময় ওষুধ নিচ্ছে তারপরেও সুস্থ হচ্ছে না তো যখন তার অ্যাজমা কন্ট্রোল বা নিয়ন্ত্রণে থাকে তখন একে আমরা বলি পিক ফ্লো মিটার পিক এক্সপিরেটরি ফ্লো রেট দেখা হয় এটা পরীক্ষা করার যন্ত্র পরীক্ষা করার জন্য মানে তাকে আমরা অ্যাজমা ডায়েরি তৈরি করে দিই যেমন চিকিৎসার ক্ষেত্রে ট্রাফিক সিগনাল যেমন তিনটা আছে সবুজ নীল লাল সবুজ এই ওষুধটা আমরা যখন দিলাম সবুজ মিন্স তার অ্যাজমাটা কন্ট্রোলে আছে সে যে ওষুধ পাচ্ছে ওই ওষুধই ওইভাবেই নেবে যে কোনো সময় নীল মানে ইয়েলো জোনে চলে যাইতে পারে তখন পিক এক্সপিরেটরি ফ্লো রেট হবে হচ্ছে 60-80 নিচে আর যখন নর্মাল থাকে গ্রিন জোনে 80-100 পর্যন্ত থাকে মানে এটা নির্দেশনা দিবে যে সে ইনহেলার অ্যাজমার রুগীকে আমরা ওইভাবে কাউন্সিলিং করে দিই যে এইরকমভাবে নেবেন এর নিচে গেলে রেড জোন মানে ডেঞ্জারাস জোন তখন এই ওষুধও কাজ করতেছে না তখন তার অক্সিজেন লাগবে কর্টিকোস্টেরয়েড ইনহেলার তার পরিবর্তে ইনজেক্টেবল দিতে হবে সেটা সিরিয়াস হবে চিকিৎসকরা সেটা সিদ্ধান্ত নেবেন রেড মিন্স ডেঞ্জারাস জোন এই যে সবাই ইনহেলার ব্যবহার করার পরে তার কি কুলি করার দরকার আছে কিনা বা কতক্ষণ পরে করবে রিলিফার এর জন্য কুলি করার দরকার নেই কিন্তু প্রিভেন্টার যেটা কর্টিকোস্টেরয়েড এটা যদি ব্যবহারের 5 মিনিট পরে কুলি করে তাইলে তার ভিতরে ফাঙ্গাল ইনফেকশন হবে না আর যদি কুলি না করে ফাঙ্গাল ইনফেকশন হবে ডিসফেজিয়া খাইতে সমস্যা হবে আরও ঝামেলা বাড়বে তার এখন স্যার এই যে আপনি বললেন যে শ্বাসকষ্ট হলে তার শুরুর চিকিৎসাই হচ্ছে ইনহেলার ব্যবহার করা এটা অত্যন্ত কার্যকরী ভালো একটি পদ্ধতি এবং কিভাবে ব্যবহার করলে সঠিক নিয়মে ব্যবহার করলে পরিপূর্ণ মাত্রা উপকার পাবে সেটিও আপনি বললেন কিন্তু এই ওষুধগুলো যাদের নিতে হয় নিয়মিত নিতে হয় একটু দামিও খরচের ব্যাপার আছে যদি সাধারণ আমাদের দেশের মানুষ তো অনেক মানে দরিদ্রসীমার নিচেও অনেকে আছেন তারা এগুলি কেনার সামর্থ্য যদি না রাখেন তাদের কি অল্টারনেটিভ কোনো চিকিৎসা আছে এটা অল্টারনেটিভ বলা যায় না তবে চিকিৎসা বলা যায় যেমন সালবিউটামল ট্যাবলেটও পাওয়া যায়
একটা করে তিন বেলা খাইতে হবে, সাথে অ্যামাইনোফাইলিন ট্যাবলেট পাওয়া যায় সেটাও একটা করে তিন বেলা খাইতে হবে, আর বামবিউটেরল একটা ট্যাবলেট আছে ডেলি রাত্রে খাইতে হবে। এটা হচ্ছে জাস্ট হত দরিদ্রদের জন্য, কিন্তু যদি অ্যাজমার রোগী হয় একটা যদি ইনহেলার ব্যবহার করতে বলি তখন আমরা প্রিভেন্টার ড্রাগটা ইউজ করতে বলি, একটা যদি ব্যবহার করতে পারি। অর্থাৎ ইনহেলার হচ্ছে বেস্ট অপশন, ইনহেলারের বিকল্প এর বিকল্প নাই, কিন্তু এটি না পারলে তখন আপনারা ওষুধ খাওয়ার ওষুধ দিয়ে কিছু করে থাকেন। ইনহেলার কি সবাই ব্যবহার করতে পারবেন? বিশেষ করে কারো কারো মনে এরকম হয়, ধরেন একজন গর্ভবতী মা, তার অ্যাজমা আছে, শ্বাসকষ্ট হচ্ছে, তার কি ইনহেলার ব্যবহার করলে গর্ভজাত সন্তানের কোনো ক্ষতি হবে বা তিনি কি পারবেন এটি? না, বিন্দুমাত্র কোনো ক্ষতি হবে না, বরং ওই ট্যাবলেট যদি খায় তাইলে ক্ষতি হইতে পারে, কিন্তু ইনহেলারে কোনো ক্ষতি করবে না। এটা অনেক নিরাপদ, অনেক নিরাপদ। স্যার আপনাকে অনেক ধন্যবাদ, আমরা সুন্দর করে দেখিয়ে দিলেন যে এতদিন যারা ভুল পদ্ধতিতে ইনহেলার ব্যবহার করতেন নিশ্চয়ই এটা দেখার পরে তারা সঠিক পদ্ধতিতে নেবেন। অনেক ধন্যবাদ আপনাকে। আপনাকেও ধন্যবাদ। প্রিয় দর্শক, এই অনুষ্ঠান সম্পর্কে যদি আপনাদের কোনো মতামত বা পরামর্শ থাকে তাহলে অবশ্যই লিখে পাঠাবেন এই ঠিকানায়। প্রযোজক স্বাস্থ্য প্রতিদিন, এনটিভি, বিএসসি ভবন, সাততলা, 102 কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা 1215, ফ্যাক্স 9143386 থেকে 7 পর্যন্ত, অথবা ইমেল করুন স্বাস্থ্য প্রতিদিন @ntvpt.com এই ঠিকানায়। প্রিয় দর্শক, আপনার প্রিয় অনুষ্ঠান স্বাস্থ্য প্রতিদিন দেখতে ভিজিট করুন www.ntvbd.com। এছাড়াও এনটিভির জনপ্রিয় সব অনুষ্ঠান ও খবরের আপডেট জানতে ভিজিট করুন আমাদের ইউটিউব ও ভেরিফাইড ফেসবুক পেজ। দর্শক, আজ এ পর্যন্তই। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন এবং অবশ্যই নিরাপদে থাকুন। দেখা হবে আগামীকাল ঠিক একই সময়ে নতুন কোনো অতিথির সঙ্গে নতুন কোনো বিষয় নিয়ে।